हेलो एवरीवन एंड वेलकम टू योर क्लासरूम में तुम्हारे सकल के स्वागत जाना। देखो आज के वीडियोर विषय होच्छे मॉडल एक्टिविटी टास्क क्लास 8 एर इंग्लिश पार्ट 3। तो एखाने तुम्हारे फर्स्ट जो क्वेश्चन बोले से पॉइंट आउट दि वर्ब हुईच आर फाइनाइट एंड हुईच आर नन फाइनाइट इन दि फलोइंग। तो देखो तुम्हारा फाइनाइट वर्ब और नन फाइनाइट वर्ब एगुलो के बेर करा खूब सोजा। तो आमि तुम्हारे एखाने तो आंसरगुलो करे दिएछि। तो एखाने शुधु एइरकम जे 5-6टा दिए दिएछे सेंटेंस तार मध्ये थेके करते होबे तार तो किछु ब्यापार नेइ। आमि सेजन्य तोमादेरके ठीक करेछि जे आंसरगुलो बलार आगे एकटु शर्ट उइदिन 1 मिनिटेर मध्ये तोमादेरके फाइनाइट वर्ब आर नन फाइनाइट वर्बेर सम्पर्के एकटुखानि थियोरिटा तोमादेरके बोले देब। तो सेजन्य आमि तोमादेरके एटा देखो लिखे जो फाइनाइट एंड नन फाइनाइट वर्ब्स कौनगुलो के बोलबो ना वर्ब्स हुईच हैव दि पास्ट वार प्रेजेंट फर्म आर कल दि फाइनाइट वर्ब्स। जो जे समस्त वर्बगुलो आमरा प्रेजेंट और पास्ट फर्मे देखबो सेगुलो के आमरा कि करबो ना फाइनाइट वर्ब हिसेबे किन्तु सिलेक्ट करबो और बाद बाकी जा किछु थाकबे सेगुलो किन्तु नन फाइनाइट वर्ब होयेछे। सेजन्य लिखे जो वर्ब इन एनी आदार फर्म दैट इज आई एन जी ओ आर एगुलो कि हबे ना नन फाइनाइट वर्ब होये जाबे। हाँ यो नन फाइनाइट वर्ब है। तो ये देखो ये फाइनाइट वर्ब दैट मीन्स कि हो वर्ब विथ टेंस आर कॉल्ड दि फाइनाइट वर्ब एंड वर्ब विथ प्रॉपर टेंस होते हैं तेल क्यों ना से फाइनाइट वर्ब है। এবার এখানে এক্সাম্পলগুলো তোমাদের ওই এক্সাম্পল থেকে আমি তুলেছি, আরও পারতাম অনেকগুলো তুলতে কিন্তু তোমাদের কোয়েশ্চেনে যেটা দিয়েছে আমি সেখান থেকে নিয়েছি। দেখো ফাইনাইট ভার্বসের মধ্যে তাহলে কুকস এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাও দেখো পাস্ট, এটাও দেখো পাস্ট, এটাও দেখো পাস্ট, ইডি যুক্ত আছে। তো তাহলে কি এই ধরনের যে সেন্টেন্সগুলো এই ধরনের যে ভার্বগুলো তাগুলো সেগুলোকে আমরা কী বলতে পারি ফাইনাইট ভার্বস। আর এখানে দেখো টু গো, টু ভিসিট, টু ইয়ার এইরকম যে সমস্ত এগুলো আছে বা বাদ বাকি অনেক যা কিছু আছে সেগুলো কিন্তু সব তোমার হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব। তো এইবার তুমি দেখে নাও তোমার কোয়েশ্চেনগুলোতে কী ছিল। ফার্স্টেরটা বলেছে, ফার্স্ট যে সেন্টেন্সটা বলেছে মাই মাদার কুকস ফুড ফর মাই ফ্যামিলি, বলছে মা কী করে পরিবারের জন্য তো খাবার তৈরি করেন। এখানে কুকস তাহলে কুকসটা কী হয়েছে এখানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে সেন্টেন্সটা। তাহলে এটা কি এই এই ভার্বের এই ফর্মটাকে কী হবে সিম্পল প্রেজেন্টে আছে, এই জন্য এটা ফাইনাইট হয়ে গেল। তো তোমাদের আনসার হয়ে গেলো ফাইনাইট ভার্ব। সেকেন্ড এটা দেখো শি অ্যাটেন্ডেড থ্রি মিটিংস, অ্যাটেন্ডেড দেখো পাস্ট আছে সিম্পল পাস্ট, তাহলে কী হয়ে যাবে এটা ফাইনাইট ভার্ব। বলছে দেখো মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো টু দ্য আগ্রা টু ভিসিট দি তাজমহল, ওই আমার বন্ধু আগ্রাতে যেতে চায় তাজমহল দেখার জন্য। তাহলে এখানে দেখো ওয়ান্টস এটা কি ফাইনাইট ভার্ব হয়ে গেল। এইটা টু গো এটা নন ফাইনাইট হবে, তাহলে দেখো এটা হচ্ছে টু এর ফর্মে আছে, তো এই ফর্মগুলোতে থাকলে এগুলো কিন্তু সব নন ফাইনাইট হবে। টু ভিসিট এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। তারপরে ডিএরটা দেখো বলছে দ্য হান্টার কিল্ড কিল্ড দ্য টাইগার, এই কিল্ড কথাটা আছে তার মানে কি এটা ফাইনাইট ভার্ব হবে, দেখো এটা সিম্পল পাস্টে আছে। তারপরে বলছে হি রিফিউজ টু ওবে দ্য অর্ডার্স, সে কী করলো না অর্ডারটাকে মান্য করতে চাইলো না রিফিউজ করলো, তো তখন এই রিফিউজটা কী হবে ফাইনাইট ভার্ব অ্যান্ড টু ওবেটা কী হবে না নন ফাইনাইট ভার্ব। আর বলছে টু আর ইয়ে ইজ হিউম্যান, তো টু আরটা কী হয়ে যাবে না নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তো এই শুধু এইগুলো না, তোমাদের কাছে অন্য কোনো সেন্টেন্স দিলে তাহলে তোমাদের যেমন ওই থিওরিটা একটুখানি বলে দিয়েছি সেই কতগুলো কথা মাথায় রাখলে কিন্তু তোমরা এই কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব এগুলো কিন্তু করতে পারো। তারপরে এখানে বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার টু মানে অ্যাক্টিভিটি টুতে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আ সুইটেবল ভার্ব উইথ দি ইনফাইনাইট, হ্যাঁ তোমাদেরকে মানে নন ফাইনাইট ভার্বগুলোকে তোমাদের ব্যবহার করতে হবে। আর লিস্টটা কী দিয়ে দিয়েছে দেখো প্লে দিয়েছে, টেক দিয়েছে, হেয়ার দিয়েছে, সুইং দিয়েছে, এনজয় দিয়েছে, এগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্ম দিয়েছে, অনলি প্রেজেন্ট ফর্ম। তারপরে দেখো ফার্স্ট একটা কী আছে আই অ্যাম সরি টু হেয়ার দিস, মানে আমি এটা শুনে কী করলাম না দুঃখিত হলাম। তো এইখানে তোমাদের কিন্তু সেন্টেন্সের সাথে মানে বসে বসে এখান থেকে কোন ভাবটা নিতে হবে সেটা কিন্তু দেখতে হবে। তার আগে যে আমরা টু হেয়ার দেখো টু এর পরে সবসময় কিন্তু ভাবের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে, আর যেহেতু এখানে টু কানেক্টেড সেই জন্য এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভাব হয়ে যাচ্ছে, তো টু হেয়ার এটার আনসার হবে। আর এভরিবডি উইশেস টু এনজয় লাইফ, প্রত্যেকে কী চায় তার জীবনটাকে উপভোগ করতে চায় তো, এই জন্য এভরিবডি উইশেস টু এনজয় লাইফ, ঠিক আছে। তারপরে শি নোস হাউ টু সুইম, সে জানতো সে কীভাবে সাঁতার কাটতে হয়। তারপরে হি লাইকস টু প্লে কার্ডস, তাহলে কি টু প্লে তাহলে এটা কী হয়ে গেল না ইনফিনিটি হয়ে গেল, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব হলো। অ্যান্ড দ্য ডক্টর অ্যাডভাইস হিম টু টেক রেস্ট, কী করলো ডাক্তার বললো তোমাকে তোমার কিছু রেস্ট নেওয়ার প্রয়োজন আছে। তো এগুলো খুব সোজা ছিল, তোমরা একটুখানি মিনিংসটা দেখলে কিন্তু পেয়ে যাবে। তারপর একটা খুব ইম্পর্টেন্ট বলছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিস, তো তোমাদেরকে এখন যেটা করতে হবে ম্যাক্সিমাম এখানে কিন্তু টু দিয়ে আমি করেছি সব সেন্টেন্সগুলো যেহেতু তোমাদের টু এর ব্যাপারটা আগে কিন্তু ছিল, হ্যাঁ সেই জন্য কিন্তু দেখো তোমাদের এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের এইট কেন নাইন টেন একে এই গ্রামারগুলোতে মাধ্যমিকে কিন্তু এই ধরনের গ্রামারগুলো আসে,
শুধু কি সেন্টেন্সের স্ট্রাকচারটা, সেন্টেন্সটা হয়তো একটু কঠিন হবে, এত হয়তো সহজ সরল ভাষাতে হবে না, তবে কিন্তু তোমাদের এটা 19 কিন্তু এই ধরনের গ্রামারগুলো থাকবে। দেখো, হি ওয়েন্ট টু অমৃতসর, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য টেম্পল, বলছে সে অমৃতসরে যেতে যায়, কেন কি না সে ওখানের ওই টেম্পলটা কিন্তু দেখতে যায়। তো আমরা এখানে কি করতে পারি, দেখো হি ওয়েন্ট টু অমৃতসর, এই সাবজেক্টটার এই ভাগটা পুরোটাই তুলে দিলাম, দেখে গেলাম টু ভিজিট দি গোল্ডেন টেম্পল, ঠিক আছে। এখানে এই এখানে একটা গোল্ডেন হবে, GOLDEN, তোমাদের কোশ্চেন একটা গোল্ডেন আছে, ওটা আমার একটু ওভারভিউ হয়ে গেছে। তো বলছে দেখো এখানে হি ওয়েন টু অমৃতসর টু ভিজিট দি গোল্ডেন টেম্পল, তাহলে এখানে আমরা দেখো টু ভিজিট ইউজ করেছি, তাই তো, তাহলে সেটা কী হলো, ইনফিনিটি হয়ে গেল, ইনফাইনাইট হয়ে গেল। হ্যাঁ, তারপরে বিটা হচ্ছে এভরিবডি শুড ডু হিজ ডিউটি অ্যান্ড ইন্ডিয়া এক্সপেক্ট হিজ দিস এভরি ম্যান, বলছে প্রত্যেকে কী করে তার ডিউটিটাকে ভালোভাবে করার জন্য আমরা তাদেরকে বলি, এবং ইন্ডিয়া এই ধরনের লোকজনদেরকে কিন্তু চাই বেশি করে। তাহলে কী হচ্ছে যে ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, তাহলে আমাদের যে সবসময় প্রথম সেন্টেন্সটা থেকে করতে হবে তা কিন্তু নয়, আমরা কিন্তু মানেটাকে অর্থপূর্ণ করার জন্য, খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য সেন্টেন্সটাকে আমরা কিন্তু লাস্টের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু লিখতে হবে। যেমন এটা লিখলাম ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু হিজ ডিউটি, ঠিক আছে। তারপরে দেখো সেটা বলছে আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলতে চাই, অ্যান্ড আই আম নট অ্যাফ্রেড অফ ইউ, বলছে আমি সত্য কথা বলতে, তার মানে কি এটাতে আমি কি এর জন্য ভয় পাই না, তাহলে আমরা এক কথাতে কী লিখতে পারি, আমি ভয় পাই না সত্যি কথা বলার জন্য, তাই তো। দেখো সেটাই লিখেছি, আই আম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলার জন্য আমি কিন্তু ভয় পাই না, সত্যটা বলার জন্য আমি ভয় পাই না। ডিয়ারটা কী হয়েছে, ডিয়ারটা বলছে দেখো হি হ্যাজ থ্রি চিলড্রেন, তিনজন শিশু তার আছে, অ্যান্ড হি মাস্ট প্রোভাইড ফর দে, তাহলে এটাকে আমরা কী করতে পারি যে হি হ্যাজ থ্রি চিলড্রেন টু প্রোভাইড ফর, ঠিক আছে, এটা আনসার হয়ে গেলো, খুব সোজা ছিল, টু দিয়ে আমরা করছি। বলছে এভরি ফুটবল টিম হ্যাজ আ ক্যাপ্টেন, প্রত্যেকটা ফুটবল টিমের একজন করে ক্যাপ্টেন থাকে, এবং হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার, সে কী করে তাদেরকে ডিরেকশন দেয়, অন্য যে প্লেয়ার আছে তাদেরকে কিন্তু সে ডিরেকশন দেয়। তাহলে আমরা কী লিখতে পারি, এভরি ফুটবল টিম হ্যাজ আ ক্যাপ্টেন টু ডাইরেক্টস দি আদার প্লেয়ার্স। তো এটাই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 3। তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর কোথাও স্কিপ করে দেখো না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তোমরা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও এই চ্যাপ্টার থেকে পাবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ।